দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কালের আইটের বাসিন্দা পেশায় সবজি ব্যবসায়ী ভাগ্যের নির্মম পরিহাসে অসহায় ভাবে দিন যাপন করছে সংসারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি সাথে পাঁচ মে বছর ঘুরতে না ঘুরতেই ফের দুর্ঘটনার কবলে তার স্ত্রী মমতাজ বিবি স্বাভাবিকভাবে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে অভাবের এই পরিবারের কপালে কিভাবে চলবে সংসার এই প্রশ্ন যখন রাতের ঘুম কেড়ে নিয়েছে ঠিক সেই মুহূর্তে ত্রতার ভূমিকায় অবতীর্ণ হলেন ভাঙর এক নম্বর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি অহেতালি শেখ ফজলে ভাইয়ের বাড়িতে দুদিনই পড়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার দুই স্বামী স্ত্রী ঠ্যাং কাটা গেছে একটা বাচ্চার হাত ভেঙে গেছে ওনার পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি খাদ্য সামগ্রী কিছু জিনিস নিয়েছি ওনার বাচ্চাগুলো যাতে লেখাপড়া শেখে তার জন্য দায়িত্ব নিয়েছি ওনাদের লেখাপড়া শেখাবো আজীবনকাল যতদিন লেখাপড়া শিখবে আমরা লেখাপড়া শেখাবো শনিবার সকালে ভোরের আলো ফুটতেই ফজল মাসরিবাড়ির হাজির স্বয়ং তৃণমূল নেতা অহিদ আলী শেখ পরিবারের অভাব অন্তনের কথা শোনেন তিনি এছাড়া এদিন দুস্থ পরিবারের হাতে তুলে দিলেন চাল ডাল আলু নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাশাপাশি বস্ত্র প্রদান করেন তিনি পাশাপাশি অসহায় দুস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি শেখ ওয়াদালিশ মহর থেকে উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে কিছু সাহায্য করলো আরও সাহায্য করবে সামনের দিন আমরা তো দুটোই লোক সব অপর হয়ে গেল মানে আমাদের আর কিছু করার মতো আর সেরকম সুযোগ নেই বাচ্চারাও ছোট ছোট সবাই অ্যাক্সিডেন্টটা আমার হয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম সবজি নিয়ে যেতে যেতে ঘুমিয়ে পড়ে ওই দোকানের পোস্টার যে প্লেয়ার ওই গিয়ে ওতেই ধাক্কা মেরেছিলাম মেরেও এক বছর ট্রিটমেন্ট করিয়ে পাড়া রাখতে পারেনি কেটে বাদ দিতে হয়েছিল তারপরে বাকি এই চার পাঁচ বছর চার পাঁচ বছর হয়ে গেল দিনগুলো চলছিলো আমার স্ত্রী উনি ভালো ছিল উনায় ছোটাছুটি করে ব্যবসা করে বা মাঠে মালটাল নিয়ে এভাবে ভেবে চলছিল সবজির ব্যবসা তো তিনিও এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি করে হলো কোথায় হলো ওই সন্ধেবেলা সন্ধ্যের পরে আসতে দুই লোকে আসতে গিয়ে রাস্তার যে পোস্টারটা দেখতে না পাওয়ার কারণে অতি ধাক্কা মেরেছে অতি ধাক্কা লেগে পুরো পাড়া পাত চলে গেল প্রসঙ্গত অতিমারির সময় লকডাউনে দুস্থ মানুষের হাতে তিনি ত্রাণ সামগ্রী তুলে দিয়েছিলেন তিনি শুধু তাই নয় গোটা ভাঙুর চুরে অবিরাম অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাকে দেখা গিয়েছে একাধিকবার ক্লান্তহীন চলা অবিরাম শনিবার সকালে ফের একবার নজর তিনি কিছু চাষ লাগিয়েছি তবে কদুর কি হয় এখন দেখি পড়াশুনো বাদ দিয়ে দিয়েছিলাম প্রায় বলছে পড়াশুনো করাবে এনারা টাকা পয়সা দেবে সাহায্য করবে তা আবার দেখি স্কুল যদি যেতে পারি খুব ভালো হবে তবে চাষটা রয়েছে তো তার জন্য তো টেনশন চাষটা না করলে আমরা খাবো কি ভাঙরে কালের আইট অঞ্চলে দুস্থ পরিবারের অসহায় অবস্থায় খবর পেয়ে তোরে ঘরে ছুটে যান অহেদ শেখ প্রতিবন্ধী ফজল মিস্ত্রি পরিবারের পাশে দাঁড়ালেন তিনি তুলে দেন আর্থিক সাহায্য শুধু তাই নয় ফজল মিস্ত্রির বড় মেয়ে ফেরদৌসি খাতুন এর পড়াশুনোর দায়িত্বভার তিনি নিজের কাঁধে তুলে নেন সব মিলিয়ে অভাবের পরিবারের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি তৃণমূল নেতা অহেদ শেখকে পাশে পেয়ে আপ্লুত গোটা পরিবার ভিউরো রিপোর্ট নিউজ নাইনটি নাইন প্লাস